ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি। সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব। তবে কেমন পশু দিয়ে কোরবানি করতে হবে তা অনেকের অজানা। সাধারণত উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ও ছাগল দিয়ে কোরবানি করা জায়েজ। অন্যান্য পশু দ্বারা কোরবানি নাজায়েজ। বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ে কিরামের সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই। যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে তিনটা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। কোরবানির জন্য ছাগল, ভেড়া ও দুম্বা কম পক্ষে এক বছর পূর্ণ হতে হবে, গরু মহিষ দুই বছর পূর্ণ হতে হবে, উট পাঁচ বছর পূর্ণ হতে হবে। কোরবানি দিতে হবে শরীয়ত যে ধরনের পশু পছন্দ করে তা দিয়ে। এ ধরনের পশুকে কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনআম, অর্থাৎ অহিংস্র গৃহপালিত চতুষ্পদ জন্তু। তবে দেখতে হৃষ্টপুষ্ট, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। কোরবানির পশু কেমন হবে এ সম্পর্কে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চেষ্টা করবে কোরবানির জন্য নির্দিষ্ট বয়সের পশু নির্বাচন করতে, যদি না পাও তাহলে ছয় মাসের দুম্বা কোরবানি করতে পারো।